আমাদের বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, যিনি হরিণ মারার একজন বন কর্মকর্তা ছিলেন, হরিণ মারা বনাঞ্চলের বন কর্মকর্তা। তিনি একজন মেধাবী এবং সৎ কর্মকর্তা ছিলেন, যিনি ওই এলাকায় এই অসাধু চক্রের বিরুদ্ধে সারাশি অভিযান করে ইতিমধ্যে প্রায় 5টির মতো ডাম্পার এবং বেশ কয়েকটি মাটি কাটা বা পাহাড় কাটার কাজে যে এক্সকাভেটর ব্যবহার করা হয় সেইগুলোকে তারা আইনের আওতায় উদ্ধার করে তারা প্রায় 5টা মামলা দিয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। উখিয়া থানায় 5টি মামলা করে এগুলোকে থানায় হস্তান্তর করেছেন। এই প্রেক্ষিতে মূলত তার বিরুদ্ধে এই সিন্ডিকেটের যে সদস্য যারা, যাদেরকে আমি নাম বললাম, এই সিন্ডিকেটের মূল হোতা প্লাস হচ্ছে যারা ডাম্পার এবং এক্সকাভেটারের মালিক ছিল এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ ছিল, ড্রাইভার এবং যারা মাটি কাটার শ্রমিক ছিল, তারা তাদের বিরুদ্ধে, বিশেষ করে বন কর্মকর্তাদের বিরুদ্ধে একটু নাখোশ ছিল এবং তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করে। 30শে মার্চ এই হেলাল, তারপরে কামাল, বাপ্পি আরও কয়েকজন সদস্য মিলে তারা পরিকল্পনা করে যেভাবেই হোক এর প্রতিশোধ তাদের নিতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী 31শে মার্চ এই কামাল, যে বাপ্পি, যে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়, যে বাপ্পি ছিল ওই ড্রাইভার যে ডাম্পার দিয়ে তাকে আহত করা নিহত করা হয়, সেই ডাম্পারের ড্রাইভার ছিল বাপ্পি। বাপ্পির সাথে তার পার্শ্বে যে সেকেন্ড সিটে, পার্শ্ববর্তী সিটে ছিল এই কামাল। তো তারা রাত 2টা থেকে 2:30টার মধ্যে আনুমানিক এই সময় তারা যখন প্রবেশ করে ওখানে মাটি কাটার জন্য যায়, ইতোমধ্যে বন কর্মকর্তাদের কাছে ইনফরমেশন যায় এবং ইনফরমেশন পেয়ে এই বন কর্মকর্তা সাজ্জাদ একটা মোটর সাইকেল যোগে তার সাথে আরও একজন তার সহযোগী ছিল, বনের কর্মচারী মোহাম্মদ আলী নামের, তিনি তারা দুজন একটা মোটর সাইকেল নিয়ে ওই পার্টিকুলার এরিয়াতে যায়। তো যাওয়ার পথে ইতোমধ্যে এই কামাল এবং বাপ্পি তাদের ডাম্পারটাকেও মাটি ফিল আপ করে তারা ব্যাক করছিল। ব্যাক করে আসার সময় একটা জায়গায় যখন দেখতে পায় যে বন কর্মকর্তা বিপরীত দিক থেকে আসছে, তখন বাপ্পি কামালকে জিজ্ঞেস করে যে কি করব। তখন কামাল বলছে যে গাড়ি থামাস না, গাড়ি চাপা দিয়ে চলে যা। এবং কামালের পরিকল্পনা অনুযায়ী, যেহেতু তার আগে একটা পরিকল্পনা করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, এবং কামালের নির্দেশ মতে বাপ্পি গাড়ি না থামিয়ে মোটরসাইকেলের উপর দিয়েই তারা ডাম্পারটা চালিয়ে চলে যায় এবং যার ফলে ওখানে এই বন কর্মকর্তা সাজ্জাদ এবং যে তার সহযোগী ছিল তারা দুজনেই গুরুতর আহত হয় এবং বন কর্মকর্তা সাজ্জাদ মাথায় ভালো আঘাতপ্রাপ্ত হয়, তিনি হাসপাতালে নেওয়ার পথেই নিহত হন। তো পরবর্তীতে গোয়েন্দা এবং অপারেশন টিম সবাই কাজ করতে থাকে, আমরা আমাদের গোয়েন্দা শাখারও সহযোগিতা নেই এবং আমরা বেশ কয়েকটা অভিযানও পরিচালনা করি তাদের বিরুদ্ধে। আপনারা জানেন যে ইতোমধ্যে এটার 1 নম্বর আসামি যিনি বাপ্পি, যে ড্রাইভার ছিল, সে উখিয়া থানা কর্তৃক গ্রেপ্তার হয় এবং আমরাও গতকাল এই কামাল এবং তার আরও একজন পরিকল্পনাকারী বা সদস্য যে হেলাল সহকারে দুজনকে আমরা 2টি পৃথক অভিযানে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।